আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আগামী 24 ঘন্টায় শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, উপকূলে জলোচ্ছ্বাস ও ভারী বৃষ্টির আভাস, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলাগুলোতে এই ঝড় বৃষ্টি হবে, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে দেখুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সকাল থেকে রোদ আর ভ্যাপসা গরম থাকলেও আজ রাত থেকে পরিবর্তন হতে পারে আবহাওয়া। বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, এর ফলে 11 থেকে 14 সেপ্টেম্বর দেশের উপকূল সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির আভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আগামী 24 ঘন্টায় আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে আগামী 11 থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত দেশের উপকূল সহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় দমকা ও ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 3 ফুট উচ্চতায় হতে পারে জলোচ্ছ্বাস। এর কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় হচ্ছে, যার ফলে ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, হাতিয়া, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এদিকে চলমান বৃষ্টির প্রবণতা আগামীকাল থেকে বাড়তে পারে। গত 24 ঘন্টায় ময়মনসিংহ বিভাগ ছাড়া দেশের সব বিভাগের কোথাও না কোথাও হালকা বৃষ্টি হয়েছে। এই সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ঢাকা টাঙ্গাইলে 57 মিলিমিটার, এছাড়া রাজশাহীর বগুড়া 37 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুর ইসলাম জানান, আগামী 24 ঘন্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল আজকের আবহাওয়ার খবর।